সবচেয়ে বড় যেটা সেটা এখন আর কাঁচা লঙ্কা কত এখন কাঁচা লঙ্কা 12 টাকা আছে 12 টাকা জায়গা ছিল 20 টাকা 20 টাকা 25 টাকা ছিল আর টমেটো 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 140 একটু কমেছে মনে হচ্ছে নাকি বাজার তো কমেছে আজ আমি সকাল সকাল চিনিকে নিয়ে বেরিয়ে পড়েছি শ্বশুর বাড়ি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি মাত্র 1 কিলোমিটার সারপ্রাইজ দেব বলে 6:30টার সময় অঙ্কিতকে বললাম আমাকে একটু পৌঁছে দে গিয়ে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি কারণ মামনি বাপি অলরেডি বেরিয়ে পড়েছে মর্নিং ওয়াকে মামনি বাপি ফেরার পর মামনিকে নিয়ে আমরা বাজার করতে বেরোলাম আজকে এই বাজারটার নাম সংহতি বাজার আগের বার যখন 2021 এসেছিলাম তখন আরও ভালো করে দেখেছিলাম পুরো বাজারটা ঘুরে ঘুরে আমি দিব মা এই দিদি আমি একটা পিস দিব বুড়িকে দাঁড়াও কাটি দেখাই দি নাহলে বিশ্বাস হবে না তোমাকে না 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 লেজাটা দিও না হ্যাঁ এটা কি পেলে বলো কুন্দরি লাউ ডগা এটা লাউ ডগা আইসো দাও এটা দে দাও দাও না আমাকে দাও ঠাম্মি আজ কি বানিয়ে দিয়েছে ঠাম্মি কি বানিয়ে দিয়েছে আজকে তোমাকে মাংস পিঠে বানিয়ে দিয়েছে দেখো কত সুন্দর মাংস পিঠে বানিয়ে দিয়েছে তো ঠাম্মি ঠাম্মি তুমি কোথায় মাংস পিঠে বানাচ্ছো একটু দেখাও তো আমরা দেখতে এলাম মাংস পিঠে হচ্ছে রে এই দেখো ঠাম্মি কি সুন্দর মাংস পিঠে বানাচ্ছে গো তুমি খাবে মান্না খাবে হুম বলো হুম খাবো হুম হুম সারাটা দিন মামনি বাপির সাথে কাটিয়ে রাত্রেবেলায় ফিরে গেলাম আমার বাড়ি গাছের আতা পাকা বাগানের গাছের আতা পাকা এটা কি এই এই সময় হয় বুনো আয় বুনো আয় বুনো এই সময় হয় কি এটা বল হ্যাঁ হয় তুই জানিস না জানিস না জানি আন্দাজে বলে দিলি দেখি কাঁঠাল ফাটানোটা ভালো কোষ বেরোচ্ছে ভালো করে দেখতে পাই এই যে ভালো প্লেট নিয়ে রেডি আছি কখন দিবে তুমি কখন দিবে ছাড়ি ছাড়ি দিবে ছাড়ি বাবা এই বিশাল ভারী তো আর কাগজি বানানটা বলে দাও কি বলছিলে কাগজি কি বানানোটা ওটা বলো না মজা করতাম কি বলছে কাগজি বানান কি বলছে কয়ে আকা গিজাং গিজাং হচ্ছে গিজাং গিজাং আর তোমার কলা গাছের কলাগুলো দেখাও চলো গাছের কলাগুলো বাগানে যেতে পারবো আর কেটে এনেছো তো তুমি কোথায় কেটে আনলে যে ওটা দেখাও কলা এনেছি তো সেটা দেখাও বাবা রে তুলো হাতে তুলো কাপড়
এই বাবা রে, ধরো তুমি ধরো, হেভি ভারী হয়েছে লা, অত সাজুগুজু করতে হবে নি। কই উপর দিকে উঠাও একটু, কটা ধরেছে এরকম খাঁদি? এটা কাঁঠালি, কাঁঠালি ও মা কি কলা এটা বলছে, কাঁঠালি কাঁচা কলাও হয়েছে। এগুলো কি হবে, কোপ্তা? এগুলা কাঁচা কলা, কাঁচা কলা দিয়ে কি হবে, কোপ্তা? হ্যাঁ কোপ্তা হবে। তালের বলা কি দিয়ে বানিয়েছ, কখন বানালে? আসো বিকেল বেলা ঘুম থেকে উঠে কি 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 দিয়েছে এটাতে? এটা চালগুড়ি আছে, নারকেল করা আছে, তালমারি আছে, তালের কাঁইটে আছে আর কি। সেই তাল যেটা দাদু শ্বশুর বাড়ি থেকে এসেছিল? আরো এসেছে। এবারে কি কি হবে, এবারে টাটকা দেখি কি করি, কাঁকড়া টাকড়া করি। কাঁকড়া কাঁকড়া কাঁকড়া, আর এখানে কি হচ্ছে? এখানে রোল হবে, রোল। হ্যাঁ এগ রোল, রুটি রুটি তৈরি হয়েছে। কি হচ্ছে, এগ রোল, এগ রোল। আজকের ডিনার হচ্ছে এগ রোল। ই বাবা গ্যাস জ্বলনি? তালের বড়া, তুই কি তালের বড়া দিয়ে ডিনার করবি নাকি এগ রোলটা খাবি না? চল চল, কাকে দিয়েছি? ও খেয়েছে, ও খেয়েছে তালের বড়া একটা, আর লয় ও খাবে খাবে খাবে। হ্যাঁ মা খাইছে। কি আর কি নিলি? জিলিপি, জিলিপি। জিলাপিটা বাইরের তেলে তৈরি, দিচ্ছি দিচ্ছি। রোল রোল খাবি বুনো, রোল পড়ে গেল, পড়ে গেল, পড়ে গেল, পড়ে গেল। রসগোল্লা রোল খাবে, খাবি বুনি, বুনি এ বুনি, এই দেখ তিনটে মিন্ত্রা থেকে এসছে, একটা শাড়ি কিনেছি আর দুটো চুড়িদার। ছিড়তে হয় এরকম করে, দেখো ছিড়ে দিয়েছি, তুই শুধু দেখ ভালো হয়েছে কিনা, সাইজ গুলো পরে দেখতে হবে। এটা হচ্ছে ফার্স্ট, বুন পাটা একটু খারাপ, দেখো বুন তুমিও কেমন এস হয়ে এসছে। রিভিলিং দ্য ফার্স্ট পিস, হ্যাঁ এন্ড আই থিংক ইটস মেড আপ অফ মিক্সড কটন, মিক্সড কটন, হ্যাঁ দেখলাম। Wow! পুরো মানে তোর এটা, and this is a solid color. হ্যাঁ আর it has to be wear at the bottom part. এই চুপ কর, বেশি বকিস না, এসব দিবি না ভিডিও, আমি দেবই, দেবার জন্যই তো করছি। না না কাটটা দেখ, এটা একটু রোগা হয়, এটা ভালো করে পরবো, ইচ্ছে করে কিনেছি। ভালো না কাটটা? হ্যাঁ তোমার পরে দেখবি কেমন লাগছে। কোনো বুবুন পাটা সরাও না, কিছু ঠ্যাং ঠ্যাঙে পাটা আসছে না মা। এটা হচ্ছে এই গল্পটা পরে করবি, এটাকে দেখিয়ে দিই। বুবুনের ঠ্যাং কিন্তু এখনো দেখা যাচ্ছে, সরি ফর দ্যাট। এটা দুপাট্টা, এইটা হচ্ছে একটু খোল বুনো, এটা পুরোটা ভালো করে। বাবা পুরো ইয়ে দিলি তো মামা, তোকে হেভি লাগছে তো, দারুন সুন্দর না কালারটা? এটার সাথে এই সিম্পল একটা প্যান্ট, এখন এখন সবই তো এই প্যালাজো টাইপের প্যান্টগুলোই দিচ্ছে, এখন নতুন ট্রেন্ড। আর এটার সাথে এই এইটা, এই দুপাট্টা পিস। এটা হচ্ছে আমার শাড়ি কিনেছি, প্রথমবার মিন্ত্রা থেকে শাড়ি কিনলাম, জারি বেনারসি। কেমন জারি গুলো ফুলে ফুলে পড়ছে? ই বাবা এটা জারি না, এটা সুতো, এটা পিকো করাতে হবে।
জারি তো এটা এটা কপার জারি আমি শাড়ির বিশেষ কিছু বুঝি না হ্যাঁ রে সুই দিলো বেডশিট ভেবেছ নাকি রে হ্যাঁ তুই কি বেডশিট ভেবেছিস কিছু করে দে এই বুবুন দেখো শাড়ির উপর সুই দিলো